भागी हरी जशोदा नंदना ब्रज जन रंजना जमुना तीरवन चारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन बल्लभ गिरिवरधारी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिव श्री गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधे जय गौर निताय गौर निताय जय गौर निताय निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव गौरवे जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर सदस्यमत अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की जय अनंत कोटि गौर भक्तवृंद की जय समवेत गौर भक्तवृंद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानातिमिरंधस्य ज्ञानांजन शलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। गीतार आज के द्वितीय अध्याय 14 एवं 15 नंबर श्लोक हम आलोचना करार चेष्टा करब। आज के हे 14 जनवरी 2021 रोज शुक्रवार। मात्रा स्पर्शास्तु कुन्तेय
शीतो उष्ण सुख दुखदा आगम अपायीन अनित्य स्थान्ति तिक्ष भारत। गीतार शाब्दिक अर्थ अनुवाद एवं तात्पर्य। गीतार गान पढ़ी शीतोष्ण सुख दुख इंद्रिय विकार इंद्रियर दास जरा ताहे अधिकार जेसब अनित्य वस्तु आसी चली जाए सहिष्णुता मात्र गुण ताहार उपाय। अनुवाद हे कुंतेय इंद्रिय संगे विषय संयोगेर फले अनित्य सुख और दुखेर अनुभव हय सेगुली ठीक जेन शीत और ग्रीष्म ऋतु गमनागमनेर मत। हे भरतकुल प्रदीप से इंद्रिय जात अनुभूतिर द्वारा प्रभावित ना हुए सेगुलो सह्य करार चेष्टा करो। तात्पर्य तात्पर्य क्यों पढ़ें अपने मध्य अनमिट करे शिवली माता जी आपने करुन अनमिट करें। हाँ पढ़ें एन तात्पर्य पढ़ें। सुनते पाच्छेन शिवली माता जी? कृष्ण हाँ पढ़ें तात्पर्य पढ़ें। तात्पर्य ছিল বোধ দ্বারা বোধ কি জয় জয় মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদের নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসে প্রচন্ড শীতে ও খুব ভোরে স্নান করতে ইস্তত করেন না। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমে ও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বে ও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতে হয়। তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গে ও যুদ্ধ করতে হয় তবু সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সব মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কুন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশে জাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে পাঠ করার জন্য। ওকে, এখন এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এই শ্লোকের বিষয়বস্তুটা হচ্ছে ভগবান আমাদেরকে দ্বন্দ্বভাব সহ্য করার জন্য বলছে। এক কথায় এই জগতে সুখ সুবিধা পরিবর্তনের জন্য কারো কর্তব্য কর্ম পরিত্যাগ করা উচিত নয়। এক নাম্বার উদাহরণ দিয়েছে
শীত ও গ্রীষ্ম ঋতু আসে আর যায়, সুখ এবং দুঃখ এগুলো কি হয়, আসে এবং যায়। হ্যাঁ, আর আমাদের এখন হয়তো ঠান্ডা লাগছে, কিছুদিন পর আবার গরম আসবে, এগুলো ইন্দ্রিয়ের অনুভূতি মাত্র। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে, তাই তার দ্বারা বিপর্যস্ত না হয়ে সেগুলো কি করতে হবে, সহ্য করতে হবে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ এটা। আর এই শ্লোকের শিক্ষা আমাদের জীবনে ব্যবহারিক ভাবে কিভাবে প্রয়োগ করব, পারমার্থিক অগ্রগতির জন্য সধর্ম বা কর্তব্য কর্ম সম্পাদন করা অত্যাবশ্যক। আমরা যে যেখানে আছি, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, যার যেটা কর্তব্য সধর্ম সেটা করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কর্তব্য কর্ম বিধিবদ্ধ উপায়ে জড়জাগতিক বাসনা পূরণ করে, এভাবে ধীরে ধীরে তাকে জীবন যাত্রার প্রতি নিরাসক্ত করে জ্ঞানের স্তরে উপনীত হতে সাহায্য করে। এই শ্লোকে দেখেন আপনারা তাৎপর্য, কন্তেয় দ্বিতীয় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখেছে, কন্তেয় ও ভারত বলার অর্থ হচ্ছে, বড় কোন বিষয় সম্পত্তি লাভ করলে যথাযথভাবে কর্তব্য পালনের বড় পালন করতে হয়। তো কন্তেয় মানে কি, কুন্তির দিক দিয়ে অর্জুনের সাথে একটা কৃষ্ণের একটা রক্তের সম্পর্ক নির্দেশ করছে। হ্যাঁ, আর ভারত কেন বলছে, রাজা ভরতের বংশধর। হ্যাঁ, পিতার দিক দিকে রক্তের সম্পর্ক গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, দুইটা নামের অর্থ। তারপর হচ্ছে দ্বন্দ্বভাব সহ্য করার ভিত্তি, কিভাবে আমরা দ্বন্দ্বভাব এগুলো সহ্য করব, কখনো সুখ কখনো দুঃখ, কখন আনন্দ কখনো বেদনা, এগুলো কিভাবে সহ্য করব। তো এখানে সেজন্য বলছে আমাদের মায়ার সম্বন্ধে জ্ঞান, তারা জানে না যে এই জগতের যে সুখ দুঃখ এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিকার, এটা জানে না। আমরা এটা কিভাবে সহ্য করব, এই জগতের ভালো মন্দ সুখ দুঃখ একমাত্র ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য আমরা ভগবানের ভক্তি করব। এর মধ্যে বাধা ধরা দুঃখ কষ্ট যা আসুক আমি এগুলো সহ্য করব, কেন, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। দেখেন, সন্তানদের ভালো করার জন্য, তারপরে স্বামী বিদেশে টাকা ইনকাম করার জন্য, তারপর হচ্ছে পরীক্ষায় শিক্ষার্থী ফার্স্ট হওয়ার জন্য কত কষ্ট করে, সহ্য করে, তাই না? তো ঠিক একইভাবে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জগতে অনেকে অনেক কিছু বলবে, অনেক ক্ষতি লাভ হবে, কিন্তু সেগুলোর প্রতি আমাদের সহ্য রাখতে হবে। ক্ষতি যদি আমাদের কোনো কিছু লাভ হয় তাহলে আনন্দিত হই আমরা, আবার কোনো কিছু হারিয়ে গেলে আমরা দুঃখ কষ্ট পাই, কিন্তু আমাদেরকে সমান ভাব রাখতে হবে। উদাহরণ দিচ্ছে প্রভুপাদ তাৎপর্যে, প্রথম উদাহরণ দিয়েছে মাঘ মাসে ঠান্ডার সময় কেউ স্নান করে, হ্যাঁ, শীতে মাঘ মাসে, কালকে থেকে মাঘ মাস শুরু হবে। হ্যাঁ, তো মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিল, সন্ন্যাস দীক্ষা, এটা অত্যন্ত পবিত্র। আর এই মাঘ মাসের অনেক মাহাত্ম্য আছে, আপনারা জানেন কিনা জানি না, এই মাঘ মাসের অনেক মাহাত্ম্য আছে। এই যেমন হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, 512তম, এবারে হচ্ছে মহাপ্রভুর এই সন্ন্যাস নেওয়ার, 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল। হ্যাঁ, তারপর হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখেছিল আজকের এই দিনে, হ্যাঁ, মধ্যখণ্ড 26 অধ্যায়ে, এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিল আমি গরাজ্য সন্ন্যাস। আর আজকের এই দিনে স্বর্গলোকে দিনের সূচনা হয়, হ্যাঁ, দেবতাদের গণনায় স্বর্গলোকে সেটা একদিনে 24 ঘন্টা, দেবতাদের একদিন সমান আমাদের 6 মাস, বুঝতে পারছেন? আর ভগবানকে পুত্র রূপে লাভ করেছিল মা যশোদা আজকের এই দিনে, আর ভগবতীর পূর্বপুরুষ উদ্ধার হয়েছিল মকর সংক্রান্তি আজকের এই দিনে, ভীষ্মদেব তিনি এই সরসজ্জা থেকে
দেহত্যাগ করেছে আজকের দিনে, তাই আমাদের আগামীকাল থেকে হবে মাঘ মাসের শুরু। তো সেই জন্য আমাদেরকে কি করা উচিত? অন্তত নিরামিষ, এক মাস নিরামিষ খাওয়া উচিত। কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস, এই তিনটা মাস খুব পবিত্র মাস, এই সময় আমাদের কি করা উচিত। আর এখন মাঘ মাস শুরু হচ্ছে, তো এই সময় যত বেশি পারা যায় আমাদেরকে ভগবানের নাম জপ, একাদশী, গীতা অধ্যয়ন, গীতা শ্রবণ, সকালবেলা উঠে স্নান করে জপ করা, এটা খুব ভালো। তো সে সম্বন্ধে একটা উদাহরণ দিয়েছে, যেমন গরমের সময় গ্রীষ্মকালে মায়েরা রান্না করা থেকে বিরত হয় না যতই গরম পড়ুক, ঠিক একইভাবে যারা ভগবানের কাছে ফিরে যেতে চায়, জগতের দুঃখ থেকে মুক্ত হতে চায়, তাদেরকে অবশ্যই ভগবানের ভক্তি করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে। হ্যাঁ, সূর্য উঠার আগে, সূর্য উঠার পরে কেউ ঘুম থেকে উঠলে তার আয়ু ক্ষয় হয়ে যায়, সেসের জন্য ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, এটা খুব মঙ্গল। বোঝা যাচ্ছে আশা করি। তারপর হচ্ছে ধর্ম রক্ষার জন্য আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করতে বলছে, মানে অর্জুনকে কৃষ্ণ, যেমন সে সম্বন্ধে আমরা একটু পরে দেখব সামনে। হ্যাঁ, আর এই শ্লোকে আমরা দেখছি ভগবান কি বলছে, ভগবান বলছে তুমি শোক করো না, সহ্য করো। এই কথাটা মনে রাখবেন, আমরা যখন কোনো জায়গায় হেরে যাই তখন আমরা শোক করি, কিন্তু আমাদেরকে কি করতে হবে, শোক নয় সহ্য করতে হবে। কৃষ্ণ অর্জুনকে এটাই বলছে, বুঝতে পারছেন? কি করতে হবে, শোক করা যাবে না, সহ্য করতে হবে প্রতিকূল সময় আসলে। তো যেমন মাঘ মাসে গৃহিণী উদাহরণ, গরমের মধ্যে রান্না, মাতাজিদের উদাহরণ, এটা হচ্ছে যে যেখানে আছে সেখান থেকে তার কর্তব্য কর্ম করার বিষয়ে শিক্ষা দিচ্ছে ভগবান, প্রভুপাদ তাৎপর্য লিখেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এখানে আমরা কি আলোচনা করছিলাম, আধুনিক যুগে মানুষ পৃথিবী পৃষ্ঠে আণবিক অস্ত্রের দ্বারা বিস্ফোরণ করতে শুরু করেছে, তা সত্ত্বেও মানুষ পৃথিবীতে মানুষদের সমস্ত উৎপাত পৃথিবী মাতা সহ্য করছে। ঠিক যেমন জননী সন্তানের সমস্ত উৎপাত সহ্য করে, ছেলেরা কত উৎপাত করে মা বাবাদেরকে, কিন্তু মা বাবা সহ্য করে। তো পিতা মাতা সন্তানের দুষ্টামি সর্বদা সহ্য করে। আদর্শ রাজার মধ্যে এই সমস্ত গুণ থাকতে হবে। এই কথা ভাগবতের প্রথম স্কন্ধের 12-22 শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছে, বুঝতে পারছেন? তো শিল সুবক স্বামী গুরু মহারাজ বলছে, যেই সহে সেই রহে, ভক্তিতে থাকতে হলে আমাদেরকে সহ্য করতে হবে। অনেকে অনেক কথা বলবে, কানে দিয়েছি তুলো, পিঠে দিয়েছি তুলো, কানে দিয়েছি তুলো মানে কানে তুলা দিয়েছি, অনেকে অনেক কথা বলবে আমাদেরকে ভক্তি করলে। এটা কানের মধ্যে কি দিতে হবে, তুলো দিতে হবে, আর পিঠের মধ্যে তুলা কুলো দিতে হবে, কুলা কুলা। হ্যাঁ, অনেক সময় মায়েরও খেতে হয়, যেমন আমাদের, আমার ক্ষেত্রে আমি অনেকজনকে দেখেছি এবং আমি নিজেও, আমি ভক্তি জীবনে যখন এসেছিলাম তখন আমার কাকা আত্মীয় স্বজনের অনেকে আমাকে বাধা দিয়েছে, এমনকি আমার কাকা আমাকে মেরেছে পর্যন্ত, রক্তাক্ত করে দিয়েছে। হ্যাঁ, এ ধরনের অনেক ভক্তের কাহিনী আছে, সহ্য করতে হবে। ভক্তিতে আসলে কে কি বলছে এসব শুনলে ভক্তি করা যাবে না, তো সহ্যের কোনো বিকল্প নেই, বুঝতে পারছেন? আমরা এই শ্লোকে সেই শিক্ষাটাই ভালোভাবে আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। এখন আমরা 15 শ্লোকে যাব। ইয়ম হি ন ব্যতয়ম ততে পুরুষম পুরুষর শব
সমাদুক সুখম দীরাম স অমৃতত্বায় কল্পতে। গীতার গান। ব্যথা নাহি দেয় যারে অনিত্য এইসব, সে জন বুঝিল জানো পুরুষার্থ বৈভব। সমাদুঃখ সুখ ধীরে অনিত্য ব্যাপারে, অমরত্ব সেই পাই জিতিয়া সংসারে। শিবলি মাতাজি, বৈশাখী দে আপনি পড়তে পারবেন? বৈশাখী দে, বৈশাখী মাতাজি, শিবলি মাতাজি আপনি আনমিউট করেন, আপনি করেন। আচ্ছা মান্না মাতাজি আপনি পড়বেন? হ্যাঁ পড়েন, অনুবাদ এবং তাৎপর্য পড়েন ভালো করে। হরে কৃষ্ণ। তাৎপর্য, যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে বিপতিত হন, তিনি অনায়াসে এই বাবা যন্ত্র থেকে মুক্তি লাভের বনাশ্রম ধর্মে চতুর্থ আশ্রয় আশ্রম সন্ন্যাস অত্যন্ত কর্ম পাপেক্ষ পথ। কিন্তু যে মানুষ তার চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের। এই বন্ধুমুক্ত হওয়ার খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারে নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরে তিনি ভগবত দর্শন লাভ করেন। ঠিক তেমনি অর্জুনকে তার খাদ্যধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বলেন, হে ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করার যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবু তার কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য তার দেহ যাত আত্মীয় তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু 40 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তখন তার যুবতী স্ত্রী এবং বিদ্যা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্যে সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মায়ার বদন থেকে মুক্ত হওয়ার এই ধন্যবাদ আপনাকে। তো 14 নম্বর শ্লোকে অনেক কিছু শিক্ষা আছে। ভগবান পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভি অস্তিনি শুনে চাইব সপাকে চ পণ্ডিতা সম দর্শিন। তো ভগবান এখানে কি বলছে 14 নম্বর শ্লোকে আবার একটু দেখেন, সুখে দুঃখে সমভাবাপন্ন না? তো প্রভুপাদ এই শ্লোকের উপর প্রবচন প্রদান করেছে লন্ডনে 1973 20 আগস্ট। ওই প্রবচনে প্রভুপাদ বলছে এই কথাটা। কি বলছে পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকটা, পণ্ডিতা সমদর্শিন, তো যারা পণ্ডিত যারা সুখে এবং দুঃখকে সমান জ্ঞান করেন। হ্যাঁ
তো প্রথমে আমাদেরকে এই জ্ঞানটা লাভ করতে হবে কি আমি এই দেহ নয় এই চৈতন্য চৈতন্যতে বলা হচ্ছে মধ্যলীলা 170 নম্বর শ্লোকে সর্বোপাধি বিনির্মুক্ত তৎপর তেন নির্মলম ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে অর্থাৎ এই ভগবদ্গীতা শেষ শব্দটা হচ্ছে কি সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ভজ গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে বলছে অর্থাৎ আমি আমি এই দেহ আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি বাংলাদেশি এটা হলো আমার পরিচয় না আমার পরিচয় হচ্ছে কি আমি দেহ নয় আমি আত্মা হ্যাঁ অহম আমি কে অহম ব্রহ্মাস্মি আমি দেহ নয় আমি হচ্ছি আত্মা এটা হচ্ছে আমাদের পরিচয় মনে রাখতে হবে আমাদের প্রভুপাদ বলছে এবং জন্ম কর্ম চমে দিব্যম এবং জমেতি তত্ত্বত হ্যাঁ আর আমরা যা কিছু করছি এগুলো দৈবের দ্বারা হচ্ছে ভাগবতে তৃতীয় স্কন্ধে 31 অধ্যায় 1 নম্বর শ্লোকে বলছে হ্যাঁ আমরা যা কিছু সুখ দুঃখ লাভ করছি এগুলো কিসের মাধ্যমে হচ্ছে দেবতাদের অধীনে হচ্ছে হ্যাঁ ভালো লাগা জিনিসগুলো লিখবেন তাহলে মনে থাকবে আর শুধু আমরা দুঃখে না দেবতারাও দুঃখে আছে 14টা ভুবনে সবাই দুঃখে আছে বন্ধনে যারা রয়েছে আব্রহ্মা ভুবনাল লোকা মানে ব্রহ্মলোক থেকে এই এই লোক পর্যন্ত সবাই দুঃখে আছে হ্যাঁ কিন্তু যারা সত্য গুণে থাকে 14 অধ্যায়ে 18 নম্বর শ্লোকে গীতায় বলছে উদ্যম গচ্ছন্তি সত্যস্থা যারা সত্য গুণে তারা উদ্যলোকে যায় হ্যাঁ আমাদেরকে আমি দেহ নই আমি আত্মা এটা বুঝতে হবে আমাদেরকে সেটা কিভাবে বুঝবো এই শ্লোকটা মনে রাখতে হবে এই শ্লোকটা শিখতে হবে মাত্রা স্পর্শাস্তু গন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা এটা আমাদেরকে মুখস্থ করতে হবে বারবার সুখ দুঃখ আসবে আবার চলে যাবে এগুলোর প্রতি আসক্ত হওয়া যাবে না বিরক্ত হওয়া যাবে না এটা দেহের এটা আত্মার সাথে কোনো সংযোগ নাই হ্যাঁ এটাই প্রভুপাদ বলছে আর বৈদিক মন্ত্রে বলা হচ্ছে এই কথা অনেক শিক্ষা অসঙ্গয়ম পুরুষ আমরা এই জগতের কেউ নয় আমরা হচ্ছি ভগবানের অংশ মাময় বংশ ভগবানের বংশ আমরা আমরা এই জগতে এসে কষ্ট পাচ্ছি বুঝতে পারছেন সেজন্য এই শ্লোকটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছে অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি নই উপায় এই অনাদি কর্ম ফলে আমরা লক্ষ লক্ষ জীবন ধরে কষ্ট পাচ্ছি কখনো মনুষ্য জীবনে কখনো পশু জীবনে কখনো বৃক্ষ জীবনে এই জন্মগ্রহণ এই চক্রের মধ্যে ঘুরছি কষ্ট পাচ্ছি তো শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে এসেছে কি শিক্ষা দিয়েছে ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতা মাম বিষমে ববাম্বুদো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দুলি সদৃশম বিচিন্তয় হে কৃষ্ণ আমি এই জড়জগতে কত জীবন ধরে কষ্ট পাচ্ছি আমাকে এই জগৎ থেকে রক্ষা করেন হে প্রভু আপনার প্রতি আমাকে ভক্তি দান করুন হে প্রভু এইভাবে করে ভক্ত কি করে ভগবানের কাছে তিনি প্রার্থনা করে শিক্ষাষ্টকমের এটা হচ্ছে শ্লোক মহাপ্রভু শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদেরকে এভাবে করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হ্যাঁ আর আমাদের এই শ্লোকে শিক্ষা ভগবান কি বলছে মাত্র স্পর্শস্তু গন্তেয় আমাদের জীবনে সহনশীলতা হ্যাঁ শিক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ
যে যেখানে থাকুক না কেন, কেউ যদি সহনশীল না হয় তাহলে সে কোনো কিছু করতে পারবে না। খুব সহনশীলতা হবে। তো মহাপ্রু উদাহরণ দিয়েছে, তরুণীব সহিষ্ণু না, গাছের মতো সহ্যশীল হতে হবে, বৃক্ষের মতো। বৃক্ষকে কেউ মারে সেটা সহ্য করে, সে ছায়া দেয়, সে ফল দেয়, তার গায়ে ঢিল মারলে সে কি দেয়, ফল দেয়। তা আমাদেরকেও সহ্য করতে হবে। বুঝতে পারছেন? ওকে, এবার হচ্ছে 15 নম্বর শ্লোকটা। এই 15 নম্বর শ্লোক থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এই 15 নম্বর শ্লোকে বলছে, মুক্তি লাভের জন্য উচ্চতর লক্ষ্য সাধনে অটল থাকতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলছে কর্তব্য পালনে দৃঢ় নিষ্ঠাবান হতে হবে। কেউ যদি কি হতে চায়, জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, হ্যাঁ, সকালবেলা উঠে স্নান আদি করে, তিলক করে, ভগবানের নাম জপ করা, আরতি দেয়া, মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, তারপর শিক্ষাষ্টকম পাঠ, দশবিধ নামপরাধ পাঠ করে, তারপর গীতা ভাগবতম একটু পাঠ করতে হবে, তারপরে আবার গৃহের কাজ করতে যেতে হবে। যদি কারো এই ধরনের ব্যতিক্রম হয় তাহলে তাকে উভাবে করে সাজাতে হবে। হ্যাঁ, যদি সকালে সবকিছু করানো যায়, কিছু সকালে কিছু বিকালে সন্ধ্যায় ভাগ করে করে নিতে হবে, কিন্তু করতেই হবে, আমরা এগুলোকে এড়িয়ে যেতে পারবো না। আর অত্যন্ত সহিষ্ণু হতে হবে, এটা আমি বারবার বলছি। হ্যাঁ, সহনশীল না হলে ভক্তিতে, পরিবারে, লেখাপড়ায় কেউ কিছু করতে পারবে না। সহনশীল হতেই হবে। হ্যাঁ, সহনশীলতা ব্যতীত কোনো কিছুই এই জগতে লাভ করা যাবে না। আর ভগবান এখানে দৃষ্টান্ত দিয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন, ওনার বৃদ্ধ মা ঘরে ছিল এবং যুবতী পত্নী গৃহে ছিল। তিনি এই জগতে কেন এসেছে? মহাপ্রভু, মহাপ্রভু এসেছেন, তিনি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম এই জগতে বিতরণ করার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই মহাপ্রভু, আর কেউ নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, তিনি আমাদের প্রতি দয়া করে এই জগতে এসেছেন। কিসের জন্য? কাকে নিয়ে এসেছে? সপার সদস্য ধাম সহ অবতরী, তিনি ওনার ভক্তগণকে সহ নিয়ে এসেছে। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, তিনি অত্যন্ত দুর্লভ এই কৃষ্ণ প্রেম তিনি দেওয়ার জন্য এসেছে আমাদেরকে। শিখায় শরণাগতি ভকতের ও প্রাণ, ভগবানের প্রতি যে শরণাগতি সেই শিক্ষা ভক্তদের প্রাণ, এই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছে। শিখায় শরণাগতি ভকতের প্রাণ কি কি, সেগুলো দৈন্য আত্ম নিবেদন গোপ্তিত্বে বরণ উপস্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই ছয়টা, এই ছয়টা জিনিস শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছে। আর আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি, শুনবে আমাদের প্রার্থনা? তখন শুনবে যদি এই ছয়টা গুণ আমার মধ্যে থাকে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। কৃষ্ণ মহাপ্রভু কার প্রার্থনা তিনি শুনবেন? দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। হ্যাঁ, এভাবে ছয়টা গুণ যার মধ্যে আছে তার কথা ভগবান শুনবে, যিনি অত্যন্ত দৈন্য বিনীত। হ্যাঁ, দৈন্য আত্মনিবেদন, যিনি তার সমস্ত কিছু ভগবানের জন্য উৎসর্গ করেন। গোপ্তিত্বে বরণ, না, কৃষ্ণ হচ্ছে আমার পরিবারের সমস্ত কিছু, আমার জীবনের কেন্দ্র,
আত্মনিবেদন, সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেন এবং কৃষ্ণ আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস। এভাবে করে ভক্ত যখন ধীরে ধীরে এই গুণগুলো অর্জন করবে তখন ভগবান তার প্রার্থনা শুনবে। যে কেউ যা কিছু বললে ভগবান শুনবে না। আর আমরা ভগবানকে কেন প্রার্থনা করি? আমরা মনে করি ভগবান আমার আজ্ঞাকারী দাস, আমি যা বলবো ভগবান সেটা করে দেবেন, তাই না? তো তাকে কি বলে? আজ্ঞাকারী দাস, সোজা কথাই। তা আমরা ভগবানকে আমাদের আজ্ঞাকারী দাস বানাতে চাই না। ভগবান আমাদের আজ্ঞাকারী দাস নয়, তিনি হচ্ছেন আমাদের প্রভু, পরম প্রভু। তোনাকে আমাদের ভগবত ভক্তি মাধ্যমে ভজন করতে হবে, যেভাবে ভগবত গীতায় ভগবান বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাতি মাম নমস্কুরু মায়ম বিশ্বাসী সত্যম দে প্রতিজানি প্রিয় অসীমে। হ্যাঁ, তো ভগবানকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে বললে ভগবান শুনবেন না। আমাদেরকে দৈন্য হতে হবে, আত্মনিবেদন হতে হবে, গতিতে বরণ করতে হবে। যদি এই ছয়টা গুণাবলী থাকে তাহলে ভগবান আমাদের রক্ষা করবে, ভগবান আমাদের কথা শুনবে। তো গীতার মধ্যে চার ধরনের সহিষ্ণুতা নিয়ে আলোচনা করেছে। গীতার মধ্যে কয় ধরনের? চার ধরনের। এক নাম্বার হচ্ছে বেগ সহিষ্ণুতা, মানে ইন্দ্রিয়ের বেগ। চোখ চায় এটা করতে, কান চায় শুনতে, এটা একটা বেগ আছে। আর জিভটা চায় ভালো ভালো খেতে, হ্যাঁ, চোখ চায় বেশি বেশি ঘুমাতে। তো এটাকে সহ্য করতে হবে, যেখানে যখন যেটা করণীয় সেটা করতে হবে। এটা হচ্ছে প্রথম। দুই নম্বর হচ্ছে দ্বন্দ্ব, দ্বৈত ভাব সহ্য করা, কখনো ভালো কখনো মন্দ, এইটা সহ্য করতে হবে। এটা দুই নম্বর। পরমত সহিষ্ণুতা, অন্যের মত, মানে অন্য যেটা বলছে সেটা মেনে নেয়া, এটা অনেক কঠিন, তাই না? এক পরিবারে যদি পাঁচজন থাকে, আমরা তো এখানে 50 জন মায়ের 50 জন সন্তান থাকি, একসাথে কিভাবে থাকি চিন্তা করে দেখেন তো, তাই না? এক পরিবারে 5 জনের মত একসাথে করে চলতে কত কঠিন, কত ঝগড়া হয়ে যায়। তো এটাকে বলেছে তিন নম্বর সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, অন্যের মত সহ্য করা। চার নম্বর পর উৎকর্ষ সহিষ্ণুতা, মানে অন্যের উন্নতি হবে সেটা সহ্য করা বহু কঠিন আছে। বুঝা যাচ্ছে? আমাদের একসাথে পড়ালেখা করছে, আমার একই সাথে বান্ধবী, আমার একই বন্ধু, আমার কলিগ, একসাথে ভক্ত হয়েছে, কিন্তু অনেকে উন্নতি করে ফেলছে, তখন তার উন্নতি সহ্য করা বেশ কঠিন না? চারটা, ব্যাক সহিষ্ণু, দ্বৈত সহিষ্ণু, পরমর সহিষ্ণু, উৎকর্ষ সহিষ্ণু, বেশ কঠিন আছে। তার আরো বলা হচ্ছে আপনি যদি সহ্য করেন তাহলে আপনি ভক্তি করতে পারবেন, আর ধর্ম পালন করলে জ্ঞান লাভ হবে, আর জ্ঞান থেকে মুক্তি লাভ হবে। তিনটা বললাম, কি কি? সহ্য করলে ভক্তি করতে পারবেন, ধর্ম করলে জ্ঞান লাভ হবে, জ্ঞান লাভ হলে মুক্তি লাভ হবে। আর কৃষ্ণ বলছে তুমি যদি তা না করো তাহলে তুমি বাধার সম্মুখীন হবে, অর্জুনকে বলছে। তাই এটা একটা খুব সহজ প্রিন্সিপাল। কি বলছে? আমাদের ইন্দ্রিয় যখন ইন্দ্রিয় বস্তুর সংযোগে আসে আমরা প্রত্যাশা করে আনন্দ পাই। তো এতদ্ধি আতুর চিত্তানাম, যখন আমরা তা পাই না তখন ক্রোধিত হই, হতাশ হই। যখন আমরা যা চাই ফেলে খুশি হই, না ফেলে ক্রোধিত হয়ে যাই, হতাশ হয়ে যাই, কেন পেলাম না, কেন দিল না, হতাশ হয়ে যায়। কিন্তু এইসব সহ্য করতে হবে। 14 নম্বর শ্লোকে বলছে,
একটা ভক্ত আমেরিকার ওয়েস্ট কোর্স মন্দিরে নৃসিংহ চতুর্দশীতে সুন্দর কেক বানানো হয়েছে, আর সবাই এই কেকটা খাওয়ার জন্য এত আগ্রহী হয়ে আছে, কি সুন্দর দেখতে, আহা হা কখন কাটবে কখন খাবো সে চিন্তা সবাই অপেক্ষা করে আছে। যেমন আমাদের মন্দিরে যখন বার্থডে হয় তখন সবাই ওই বার্থডে কেকটা খাওয়ার জন্য সবাই কি থাকে অপেক্ষা করে থাকে। হ্যাঁ, তখন যখন সবাই খাচ্ছে সেখানে চিনি দেওয়ার বদলে দেখছে সব লবণ, আর কেউ খাচ্ছে না। হ্যাঁ, তা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কি মানে সহ্য করতে হবে। আর একটা জিনিস হচ্ছে অনিত্য, আজকে সুখ দিলে কালকে দুঃখ আসবে, এটা আসবে আর যাবে, এটা আমাদের মাথার মধ্যে সেট করে রাখতে হবে। বুঝতে পারছেন? আজকে কেউ আপনাকে হয়তো খুব সুনাম করছে, কেউ সুখ দিচ্ছে, কিন্তু আপনার মনের মধ্যে এটা সেট করে রাখতে হবে, আজকে যে আমাকে ফুলের মালা দিচ্ছে সে আগামী কালকে আমার জুতার মালা দিতে পারে, এটা আমাকে সহ্য করতে হবে। আজকে যে আমাকে মিডিয়া মিডিয়া কথা বলছে, যে আমার সম্মান করছে, খুব ভালোবাসছে, সে আগামী কালকে আমাকে মারতেও আসতে পারে, ঘৃণাও করতে পারে, শত্রুতাও করতে পারে, আমার নামে অন্যের কাছে নিন্দাও করতে পারে, সেটা মাথার মধ্যে রাখতে হবে। এগুলোর প্রতি প্রভাবিত হলে আপনি আনন্দ দুঃখের মধ্যে থেকে যাবেন, আপনি দেহ নয় আপনি আত্মা, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা অনিত্য, যাবে আর আসবে, এটার প্রতি হবেন না। ঠিক আছে, তো সহিষ্ণুতা হচ্ছে তিনটা লেভেলের, সহিষ্ণুতা তিনটা লেভেল আছে। শ্লোক বেসিক লেভেলের, শারীরিক লেভেলে সহ্য করা মানে শরীরের গত ভাবে, ও কেউ একটা আমাকে মেরেছে একটু সহ্য করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় লেভেলের হচ্ছে দুঃখকে ভগবান এর প্রদত্ত, ও আমি দুঃখ পাচ্ছি ঠিক আছে, ভগবান দিচ্ছে আমার শুদ্ধির জন্য, আমার পাপ নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় লেভেলের। মনে রাখবেন প্রথমটা কি বললাম, শারীরিক লেভেল, জ্বর উঠছে বিভিন্ন শরীরে, জ্বরের দ্বারা, ডায়াবেটিস এর দ্বারা, ক্যান্সারের দ্বারা বিভিন্ন কিছু আমাদের হবে, হ্যাঁ এটা হচ্ছে শারীরিক লেভেলের কষ্ট সহ্য করতে হবে। দুই নাম্বার কি বললাম, আমাদেরকে দুঃখ দিচ্ছে কেন, ভগবান দিচ্ছে এটা, হ্যাঁ আমি যাতে পাপ থেকে মুক্ত হতে পারি। আর তিন নাম্বারটা কি, আমি নিজেই দুঃখের বীজ বপন করেছি সেজন্য আমার দুঃখ পেতেই হবে, কেন আমি পাপ করেছি অনেক জীবন ধরে, এই জীবনেও করছি জানি তবুও করছি, তো এই পাপের জন্য দুঃখ পেতেই হবে, সেজন্য এটা তিনটে লেভেল আছে। তো দ্বিতীয় লেভেল অন্তত আসার চেষ্টা করতে হবে আমাদেরকে, ও যা হচ্ছে ভগবানের কৃপায়। তারপর পনেরো নাম্বার, আমরা চোদ্দ নাম্বার আমরা শেষ করলাম, পনেরো নাম্বার তো সহ্য করলে কি হবে, চোদ্দ নাম্বার শ্লোকে বলছে সহ্য করতে হবে, আর দ্বিতীয়তে পনেরো নাম্বার শ্লোকে কি বলছে, যদি আপনি সহ্য করেন তাহলে আপনার মুক্তি লাভের যোগ্য হবেন আপনি। পনেরো নাম্বার শ্লোকে বলছে ইয়ম হি না বেতা ইয়ন্তেতে পুরুষম পুরুষার সব, আপনাকে সহ্য করতে হবে, সহ্য করলে আপনি কি হতে পারবেন, সম দুঃখ সুখম ধীরম সমৃদাত্তায় কল্পতে, আপনি অমৃতত্ব লাভ করতে পারবেন যদি সহ্য করেন। বুঝতে পারছেন, যে করে হোক ভগবত ভক্তিতে লেগে থাকতে হবে, কখনো ভক্তি জীবন ত্যাগ করা যাবে না, কখনো ইসকন ছেড়ে যাওয়া যাবে না, শ্রীল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলছে কখনো ইসকন ছেড়ে যাবেন না, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন আপনি ভগবদ্ধামে অবশ্যই পৌঁছে যাবেন। ইসকনটা হচ্ছে একটা নৌকা যেটা ভগবদ্ধামে আপনাকে পৌঁছে নিয়ে যাবে, তো ইসকনের এই নৌকাতে উঠেছেন আর কখনো নামার চিন্তা করবেন না। তো এটা হচ্ছে সহ্য করলে কি মঙ্গল হয়, যদি আপনি সহ্য করেন তাহলে আপনি মুক্তি লাভের সার্টিফিকেট পেয়ে যাবেন। যেমন ধরেন কেউ যদি ব্যবসা করতে যায় তাহলে লাভ ক্ষতি দুটোই গ্রহণ করার মনোভাব থাকতে হবে না, তো ভক্তিতে আসলেও এটা মনে রাখতে হবে, কখনো লাভ হবে কখনো ক্ষতি হবে, কখন উৎসাহ আসবে কখনো নিরুৎসাহ আসবে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, তো দুইটাই মনোভাব রাখতে হবে। যখন যেটা আসে ও ঠিক আছে ভগবানের কৃপায় যা হলো, বুঝে যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য।
যেমন আমি ফুটবল খেলবো কেউ আমাকে স্পর্শ করতে পারবে না, অন্যের লাথি খেতে প্রস্তুত থাকতে হবে, ফুটবল খেললে অন্যের লাথিও খেতে হবে। হ্যাঁ, তার মানে ভক্তিতে এসেছি মানে আমাদেরকে সহ্য করতে হবে, অনেকে অনেক কিছু বলবে, আমি ভক্তিতে এসেছি কেউ কিছু বলবে না, এমনিতেই ভগবানের কাছে চলে যাব, না এটা হবে না, সহ্য করতে হবে, অনেক কিছু পরীক্ষা দিতে হবে, সহ্য ধরে থাকতে হবে। আমি কেউ যদি আমার আর্মিতে যোগ দিয়ে বলে আমার দিকে কেউ যাতে গুলি না করে, সেটা হবে? হবে না। সে যোগদান করছে মানে তার দিকে গুলিও হতে পারে, তাকে কেউ মারতেও পারে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। তা আমরা মুক্তি লাভের জন্য আমাদেরকে কি থাকতে হবে? টলারেন্স এবং একুয়ানিমিটি, প্রাথমিক যোগ্যতা, যেটা এখানে উদাহরণ দিয়েছে। কি উদাহরণ? দুইটা উদাহরণ দিয়েছে, একটা হচ্ছে শীতকালে মাঘ মাসে সাধুরা স্নান করবেই, ওরা শীতকাল আর একটু বেশি ঘুমায় না, এরকম বলবে না, যে হবে হোক যেখানে থাকুক তারা মঙ্গল আরতি করবে। যারা আমাদের গৃহস্থ ভক্তরা আছে তারা 6:30-7টায় মঙ্গল আরতি করে, কিন্তু যার যেরকম সুবিধা তাকে সেভাবে করে করতে হবে। হ্যাঁ, শীতকাল হোক গরমকাল হোক যাই হবে হোক এটা করবে ভক্তরা, যেখানে থাক গীতা ভাগবতম যেটা পড়ছে সে সেটা সাথে নিয়ে যাবে, তার কর্তব্য এটা করবেই। আমরা আজকে এই শিক্ষা লাভ করলাম, 14 নম্বর শ্লোকে কি বলছে? সহ্য করতে হবে। আর 15 নম্বর শ্লোকে কি বলছে? যদি সহ্য করে তাহলে সে মুক্তি লাভের অধিকারী হবে। হরে কৃষ্ণ। আমরা এখানেই সমাপ্ত করছি, কারো কোনো প্রশ্ন আছে? 10 মিনিট আছে প্রশ্ন উত্তরের জন্য, কোনো প্রশ্ন আছে? শ্যামল প্রভু প্রশ্ন আছে? তো আমাদের একজন ভক্ত বলছে সহ্য করা কঠিন জীবনে, ব্যবহারিক জীবনে, সেটা অবশ্যই, সেজন্যই তো ভগবান বলছে সহ্য করার শিক্ষা দিচ্ছে না। তা আমাদেরকে এটা বিষয়ে চর্চা করতে হবে। ছোট ছেলে যেমন উঠতে দাঁড়াতে চেষ্টা করে আবার হেঁটে পড়ে যায়, তা একদিনে হাঁটতে পারে না, সময় লাগে। তা আমরা এই শিক্ষা পাচ্ছি কেবল কিছু বছর ধরে, আমরা হঠাৎ করে একদম মহাপুরুষ হয়ে যাব এটা তো আশা করা যায় না, হরিদাস ঠাকুরের মতো যীশু খ্রিস্টের মতো হয়ে যাব তা তো না। তা আমাদেরকে এটা অনুশীলন করতে হবে ছোট ছোট, অনেক ক্ষেত্রে ফেল হয়ে যাব, কিন্তু একদিন একদিন হবে, লেগে থাকলে পেকে যাবেন। হ্যাঁ, সে বিষয়ে ধ্যান করতে হবে, অনুধ্যান করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, মহাপ্রভুর কাছে, যাতে তিনি আমাদেরকে সহ্য করার ক্ষমতা দেন, উপযুক্ত সময়ে বুদ্ধি প্রদান করেন কি করণীয়। হ্যাঁ, হরে কৃষ্ণ।